মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অর্জুন আর তুমি একে অপরকে ভালোবাসো তাই না? না রাহুল, আমি শুধু মাকে। কতটা ভালোবাসো অর্জুনকে, আর কতদিন ধরে এইসব চলছে? হ্যাঁ, কতদিন ধরে আমায় ঠকাচ্ছ? সেদিন রাতে অর্জুন তোমায় কোথায় নিয়ে গিয়েছিল? মন্দারমণি। আরে দুদিন ধরে কি করছিল? ফুর্তি। আমি শুধু তোমাকে ভালোবাসি না, ওনার কাউকে না। আমি শুধুমাত্র অর্জুনকে ছাড়ানোর জন্য মিথ্যে বলেছিলাম, বিশ্বাস করো। তোমার তোমাকে বিশ্বাস, আরে তোমার মতো একটা নোংরা মেয়েকে আর বিশ্বাস করবো আমি? সত্যিটা না জেনেও প্রেস কনফারেন্স দেখে সারা পৃথিবীর সামনে নোংরা কথাগুলো উচ্চারণ করতে লজ্জা করেনি তোমার? একটু বাঁধিনি তোমার? ছি, সেদিন রাতে অর্জুন তোমাকে মন্দারমণিতে নিয়ে গিয়ে কি কোথায় কোথায় ছুঁয়েছিল বলো বেবি? কোথায় 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 ছুঁয়েছিল, কোথায় ছুঁয়েছিল বলো আমাকে, বলো না, চুপ করে আছো কেন বলো আমাকে? নাকি এখন আমাকে আমার গার্লফ্রেন্ড মুরগি বানিয়েছে জানলে আমাকে কেউ ইনফ্লুয়েন্সার হিসেবে মানবে? কেউ স্পন্সর করবে আমায়? বাবার মতো তুমিও শুধু নিজের কথাই ভাবলে রাহুল। কেন ভাববো? তুমি আমাকে ইনসাল্ট করতে বাকি রেখেছো কিছু যে তোমাকে সিম্প্যাথি দেখাবো? আজ তোমার অসভ্যতামির জন্য আমার লাখ লাখ কোটি কোটি টাকা নষ্ট হলো। আমাদের সব সম্পর্ক শেষ। আরে তোমার মতো মেয়েকে বিয়ে করার তো দূরের কথা, আমি মুখও দেখতে চাই না। জাস্ট গো টু হেল। রাহুল আমার কথাটা একবার শোনো, রাহুল রাহুল আমার কথাটা একবার শোনো, রাহুল রাহুল তুমি ভুল বলছো আমাকে, রাহুল 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 এটা ছাড়ো, রাহুল রাহুল ছাড়ো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।